Maranhão bom como um dia. Sei que estou tomando de modo. A mother mother of the Dazen has a press conference. Amra Chao Unra and Ligo Metoropi. Unake Amra Antori Kobinandan Janai, Shabu Janai. Aske E. Shubo Sondar Yonustan. Yonustan did more Bishados to Holo. Tipura Chao Unra and Ligomir. Tin Mosoris Shapulo. Atonibo Tapote. Ek Bolisto Prayas. আমরা একটা প্যাম্পলেট করেছি আজকে ওনার হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করব পরবর্তী সময়ে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের মধ্যে আমরা বিতরণ করব তারপরে স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে আমি এজ এ চেয়ারম্যান ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন আপনারা করতে পারবেন আমি এখন অনুরোধ করব আমাদের বাগান শ্রমিকদের কন্যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এখন ফুলের তোড়া এবং উত্তর দিয়ে স্বাগত জানাবেন আমি ওদের অনুরোধ করব তারা এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য Just to say, I'm updating it also. আমরা আজ থেকে তিন বছর আগে জুন মাসের চার তারিখে আমরা যারা কর্পোরেশনের কার্যকর্তারা আমরা কর্মকর্তারা দায়িত্ব নিয়েছিলাম এই জুন মাসে আমাদের তিন বছর পূর্ণ হওয়ার পরে আমরা বিগত তিন বছরের সার্বিক এই কর্পোরেশনের জন্য আমরা কি করতে পেরেছি আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই প্যাম্পলেটের মধ্যে আমরা আপনাদের গাথার্থে আমরা দিয়েছি এবং এটা সম্ভব হয়েছে আমি জানি না অন্য কর্পোরেশনের কথা কিন্তু আমাদের কর্পোরেশন আমরা গতবারও আমরা দু বছরে উন্নয়নের নিরিখে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম
তিন বছরেও আমরা কি কি কাজ করতে পেরেছি বিগত তিন বছরে আমরা সেটাও আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কারণেই বলব যে উনি আমাদের একাধারে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পাশাপাশি উনি আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি মিনিস্টার অলসো। সুতরাং আমরা টিম ডেভেলপমেন্ট কর্পোরেশন, আমরা পার্ট অফ ইন্ডাস্ট্রি। সুতরাং এই কোভিড পরিস্থিতির মধ্যেও, এই প্রতিকূলতার মধ্যেও আমরা চা বাগানকে চালিয়ে রেখেছি এবং আমাদের শ্রমিকদের এবং আমাদের যে টিম, আমার সঙ্গে আমাদের টিম, আমার এখানে উপস্থিত আছেন ইন্ডাস্ট্রির দুজন প্রতিনিধি স্বপ্না দেবনাথ মহোদয়া, আমাদের সুভাষ চন্দ্র দাস মহাশয় এবং আমার বোর্ড অফ ডাইরেক্টর সমীর বাবু, গোপাল চক্রবর্তী এবং আমার ম্যানেজিং ডিরেক্টর এম এল দাস মহাশয় আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনাদের সামনে কিছু উপস্থাপন করার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রথমেই ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপার্সন সন্তোষ মহোদয়কে এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে একসময় ত্রিপুরাতে প্রায় নিমজ্জিত একটা সেক্টরকে আজকে ধীরে ধীরে সেটাকে প্রফিটেবল কীভাবে করা যেতে পারে সেই দিশাতে বিগত তিন বছর যাবৎ কাজ করে আসছেন এবং তার মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে। প্রথমে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে একসময় ত্রিপুরার চা যেটা আমাদের হোলসেল মার্কেটে বিক্রি হতো 135 টাকা 147 টাকা পার কিলো, সেটা এখন 274 টাকা পর্যন্ত পার কিলো বিক্রি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যখন 274 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, তো যারা এই সেক্টরের সঙ্গে যারা আত্মা জড়িয়ে আছে, যারা চা শ্রমিক বন্ধুরা রয়েছে, তো তাদের যে হাজিরা বৃদ্ধি সেটা 105 টাকা থেকে 105 টাকা থেকে বাড়িয়ে 131 টাকা। আর চা নিগমে 17% তাদের রোজগার বৃদ্ধি 17%, তো সেটা অত্যন্ত কম সময়ে যখন একটা সেক্টর নিমজ্জিত অবস্থায় ছিল সেই জায়গাতে 105 টাকা থেকে 131 টাকা করা, আর 70% তাদের রোজগার যে বাড়িয়ে দেওয়া, পয়সা বাড়িয়ে দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে স্মল গ্রোয়ার যারা রয়েছে, চা বাগান আমাদের 54টি রয়েছে, তার মধ্যে নিগমের কাছে বাকি প্রাইভেট, আর স্মল গ্রোয়ার বড় মাত্রায় ত্রিপুরাতে রয়েছে এবং এরা লাভান্বিত আছে। কারণ কি, স্মল গ্রোয়াররা ছোটো ছোটো জায়গাতে চায়ের ছোট নিজের যতটাই জমি আছে করে নেয়, আর করে সেটাকে পাতাটা তুলে নিয়ে বিক্রি করে দেয়, আর সেটা নিগম একটা ব্যবস্থিতভাবে সেটা করতে সক্ষম হয়েছে এবং তাতে বড় মাত্রায় আমাদের গরিব চাষিরা লাভান্বিত হয়েছে। একসময় সেই স্মল গ্রোয়াররাও
নিমজ্জিত অবস্থায় ছিল, সেই দিকে কেউ যাওয়ার চেষ্টা করতো না, কারণ কি সেই সেক্টর পুরো ডুবন্ত নৌকার মতো ছিল। তো তার সঙ্গে সঙ্গে টি কর্নার তৈরি করা, চা পাতার যে ব্র্যান্ডিং করার জন্য লোগো তৈরি করা, তার প্রচার প্রসার করা, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা, এগুলো চিত্রনীতিপুরা চা শিল্পকে একটা নতুন গতি দিয়েছে। আর আমি আশা করি আমাদের যে যে বর্তমানে 54টি চা বাগানের মধ্যে 1,28,000 নাই 12,800 হেক্টর 12,800 হেক্টর জমি যে রয়েছে চা বাগানের, সেটাকে আরো ডেভেলপ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে টি ট্যুরিজম একটা বড় দিক, যেটা একসময় ত্রিপুরাতে 5 একর পর্যন্তই জমি দেওয়া যেত। আমরা 2018-তে নতুন সরকার আসার পর আমরা সিদ্ধান্ত করেছি যে টি ট্যুরিজমে ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সেটা আমরা 5 থেকে বাড়িয়ে 20 একর পর্যন্ত জমি টি ট্যুরিজমের জন্য অ্যালোট করা, তার অ্যামেন্ডমেন্ট করে আমরা ক্যাবিনেটে এনে ব্যবস্থা করেছি। তাতে আমরা যে ত্রিপুরাকে ওভারঅল ট্যুরিজম ডেভেলপ করতে চাইছি, তার মধ্যে টি ট্যুরিজমটাও ডেভেলপ হয়ে গেছে। লগহাট তৈরি করা, তাতে ম্যারেজ ডেস্টিনেশন সেন্টার তৈরি করা, সেই দিশাতে ত্রিপুরা সরকার এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশন মিলে কাজ করছে। এতে আমাদের যে ট্যুরিজম সেক্টর তাতে একটা ভালো রোজগার আসবে। কোভিডের কারণে আমরা হয়তো বা 1-1.5 বছর পিছিয়ে গেছি, কিন্তু এটা তো চিরদিন থাকবে না। আর কোভিড মোকাবেলায়ও রাজ্য সরকার ভ্যাকসিনেটেড করেছে 91.20% আমাদের এখানে ভ্যাকসিনেটেড হয়ে গেছে। তাতে আমি সমস্ত ত্রিপুরাবাসী, শুধু রাজ্য সরকারের প্রচেষ্টা হয়েছে তেমন না, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে, বিভিন্ন এনজিও রয়েছে, সবার স্বতঃস্ফূর্ততার কারণে হেলথ ডিপার্টমেন্ট সেই কাজটা করতে সক্ষম হয়েছে। তো আমি আশা করি যে আমাদের প্রাইমারি সেক্টরগুলোকে আমরা যেভাবে একের পর এক তুলে ধরেছি, তার মধ্যে চা ইন্ডাস্ট্রিও একটা প্রাইমারি সেক্টর আমাদের। তো এগ্রিকালচার সেক্টরগুলো আছে, বিশেষ করে তার সঙ্গে রিলেটেড অ্যানিমাল হাজবেন্ডারি হোক, ফিশারি হোক, এই সবগুলোই প্রাইমারি সেক্টর আসে। ত্রিপুরা সরকার বিভিন্ন স্কিম নিয়ে কাজ করছে, আর ত্রিপুরাতে এখন স্বরোজগারী মানসিকতা নজওয়ানদের মধ্যে, নিজে রোজগার করবো, নিজে কিছু তৈরি হব, সেই মানসিকতাটা তৈরি হচ্ছে। তার কারণেই আপনি দেখেছেন যে বড় মাত্রায় যে স্মল টি গ্রোয়ার তৈরি হচ্ছে, সেটা সেই মানসিকতার পরিচয়। কারণ কি চা বাগান তৈরি করা, বড় একটা ইনভেস্টমেন্ট তৈরি করা, সেটা একটা দীর্ঘ সময় লাগে, কিন্তু ছোট টি গ্রোয়ার তৈরি করতে বেশি একটা সময় লাগে না। আমাদের কাছে 5 কানে জমি আছে, 2 কানে জমি আছে, এমনকি 10 ঘন্টা জমি আছে, তার মধ্যেও সেটা চাষ করে আপনি সেটাকে পাতা তুলে বিক্রি করতে পারেন। সেই রাস্তাটা আগে ছিল না, এখন সেটা বাজার রয়েছে এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশন সেই চাটা বা পাতাটা তাদের কাছ থেকে কিনে নেয়। তার কারণে তাদের একটা গ্যারান্টেড রোজগারের ব্যবস্থা, গ্যারান্টেড রোজগারের ব্যবস্থা হতো। কেউ তখনই কোনো কিছু করবে প্রাইমারি সেক্টর যখন সে দেখবে যে তার জিনিসটা বিক্রি হবে, বাজার আছে এবং তার ট্রান্সপোর্টিং এর ব্যবস্থা রয়েছে। এগুলো কম সময়ে আপনার 3 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট থেকে টি ডেভেলপমেন্ট কর্পোরেশন করতে সক্ষম হয়েছে। তার জন্য আমি আবারও আপনার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর আপনারা কাজ করুন, এই সেক্টরে বড় মাত্রায় গরিব চা শ্রমিক রয়েছে, তাদের জন্য আমরা পরিকল্পনা করছি, তাদের জীবনশৈলী আরও সুন্দর হোক এবং তাদের লাইফস্টাইল ভালো হোক, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আমি একটা কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি অ্যাড করতে চাই। আমাদের সাংবাদিক বন্ধুরা, হয়তো আপনারা অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমাদের আমরা এখন আমাদের অর্থনৈতিকগতভাবে আমরা এই কর্পোরেশনে কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের অনেকে প্রশ্ন করে আপনারা কি লাভ করতে সক্ষম হয়েছেন, যেটা আমাদের আজকে রিপ্লেটে কিন্তু আমরা বলেছি যে স্বয়ংবরতার প্রতি একটা বলিষ্ঠ পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ধরুন আমাদের এই কর্পোরেশনে আমাদের ওভারহেড এক্সপেন্সেস, দ্যাট ইজ আমাদের যে স্টাফ বা অন্যরা সব মিলে শ্রমিকদের বেতন বৃদ্ধি আমরা করেছি, সব মিলে আমাদের বছরে প্রায় 12 কোটি 50 লক্ষ টাকার মতো খরচা হয়।
এবার আমাদের চা উৎপাদন, চা বিক্রি সব কিছু মিলিয়ে আমাদের আমাদের এখন রোজগার হয়, আমরা প্রায় সাড়ে এগারো কোটি টাকা আমরা রোজগার হয়, আর 12 কোটি প্রায় আমরা 1 কোটির কাছাকাছি আমরা এখনো ঘাটতিতে চলছি। এবং আজকে আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের 2 জন অফিসার এখানে বসে আছেন। একটা সময় ছিল যখন আমাদের যে কিছু সঞ্চয় ছিল, আমাদের কর্পোরেশনের সঞ্চয় ছিল, আমাদের ফিক্সড ডিপোজিট যেগুলি ছিল, এগুলিকে আমরা ব্যাংক থেকে এগুলিকে ভেঙে আমাদের কর্মচারীদের বেতন দিতে হতো। কিন্তু আজকে আমরা আপনাদের গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের এই কর্মক্ষমতার মাধ্যমে বা মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে, এবং প্রধানমন্ত্রীর যে স্লোগান ভোকাল ফর লোকালের ক্ষেত্রে, আমরা আজকে সারা ত্রিপুরার যোগে আমরা কিন্তু রেশনিং এর মাধ্যমে, যেটা ভারতবর্ষে বিরল, ভারতবর্ষে কোনো রাজ্য সরকার এসব করে কিনা আমি জানি না, কিন্তু আজকে ত্রিপুরশিলি টি আমরা সারা রাজ্যে সমস্ত 18,000 পিডিএস আমাদের রেশন শপের মাধ্যমে আমরা কিন্তু দিচ্ছি। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা অচিরেই যেভাবে চলছি, যদি আমরা অকশন মার্কেটে, কারণ কোভিড আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তার মধ্যেও কিন্তু আমরা কিন্তু উৎপাদনকে আমরা সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছি। আমাদের দুর্গাবাড়ি কোঅপারেটিভে আমাদের যে দুর্গাবাড়িতে আমাদের যে ফ্যাক্টরি ছিল, আমরা এসে উৎপাদন পেয়েছি 1,72,000 কেজি, আর আজকের দিনে আমরা 2020-তে উৎপাদনটা আমরা বেড়ে আমাদের হয়েছে 4,46,000 কেজি, 1,72,000, 4,76,000, যার ফলে আমাদের ওভারঅল টার্ন আউট 4,05,000 কোটি থেকে আমরা আজকে এই লাস্ট 2020-তে আমরা 10 কোটি টাকা আমাদের টার্ন ওভার হয়েছে আমাদের চা বিক্রি করে। সুতরাং এই যে শ্রমিকদের বেতন বৃদ্ধি সবটা মিলে সব কিছু করেও আমরা কিন্তু স্বয়ংবরতার পথে, আমরা বিশ্বাস করি যদি কোভিড না থাকতো, আজকে যে প্রেস কনফারেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রাখে আমরা যেটা করছি, আমরা তো আপনাদের এই মেসেজটা দিতে পারতাম কি ইয়েস আমরা লাভজনক সংস্থায় পরিণত হয়েছি। আমরা বিশ্বাস করি এভাবে যদি আমরা রাজ্য সরকারের কাছ থেকে সঠিক আমরা দিশা পাই, আমরা আগামী দিনে নেক্সট 2021-এ আমরা যে অ্যাচিভমেন্টের যে রিপোর্ট কার্ড আমরা দেবো, 4 বছরের অ্যাচিভমেন্ট, সেক্ষেত্রে হয়তো আপনাদের সামনে আমরা এই শতকটা দিতে পারবো বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। ধন্যবাদ আপনাদের। আর একটা কথা, আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে আমি সামনে রেখে বলছি যে আজকে 3 বছরে টি ডেভেলপমেন্ট কর্পোরেশনে আমাদের প্রচার এবং প্রসারের জন্য আমরা 1টি টাকাও কিন্তু খরচা করিনি, 1টি নট এ সিঙ্গেল ওয়ার্ড পার্টি। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে আমাকে বলে যে উনি অনেক বড় বানিয়ে হয়ে গেছেন, মানে আমরা 1টি পয়সা খরচা করিনি। কিন্তু আমার এই সাংবাদিক বন্ধুরা, যেহেতু আমাদের লোকাল প্রোডাক্ট, ত্রিপুরার প্রোডাক্ট, ত্রিপুরার ইন্ডাস্ট্রি, ওনারা যেভাবে আমাদের সাহায্য করেছেন, আমি এজ এ চেয়ারম্যান এবং আমার টিম, আমি আপনাদের প্রতি আপনাদের আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা যাতে অ্যাচিভমেন্ট নিয়ে এবং লাভজনক কথা শোনাতে পারি, সেই বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন, রাজ্যে অর্গানিক চা, মানে চা কটা আছে চা বাগান, অর্গানিক চা বাগান? অ্যাকচুয়ালি অর্গানিক যেটা আর কি, আমাদের দুটো জিনিস, একটা হলো অর্গানিক টি, একটা হলো গ্রিন টি। অর্গানিক টি কিছু কিছু বাগান আমাদের প্রাইভেট, যেমন এখানে আমাদের গোপাল চক্রবর্তী একটা অর্গানিক বাগান করে, কমপ্লিটলি অর্গানিক, দ্যাট ইজ নো পেস্টিসাইডস। আর যেমন আমাদের সাবরুমের লুধুয়া বাগান।